অমর একুশে গ্রন্থমেলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কমপক্ষে 25টি স্টল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 1টার দিকে বাংলা একাডেমির পুকুরের পাশের স্টলগুলোতে আগুন ধরে। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে প্রকাশকদের অভিযোগ, নাশকতার চেষ্টায় এ আগুন লাগানো হয়েছে। এটা অবশ্যই এক ধরনের নাশকতা বলে আমরা আশঙ্কা করছি। আমাদের লক্ষ লক্ষ টাকার পুঁজি বিনিয়োগকৃত এই মেলার মধ্যে একুশের চেতনার বিরোধী কারা আছে, একাত্তরের চেতনার সাথে বিরোধী কারা আছে, তারাই কিন্তু সম্ভাবনা। নাশকতা তো হতে পারে, এটা তো বাদ দেওয়া যায় না। মানে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে লাগছে, এখন তদন্ত সাপেক্ষে বলা যাবে।